দেলোয়ার হোসেন সাঈদী যেভাবে পরিচিত হয়ে ওঠেন, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামী নেতা দেলোয়ার হোসেন সাঈদী 14 আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মারা গেছেন। 2013 সালে মিস্টার সাঈদীকে আমৃত্যু কারাগারে দণ্ডিত করার পর বিবিসি বাংলার তরফ থেকে কথা বলা হয়েছিল তার গ্রাম এবং পরিবারের মানুষদের সাথে। সেখানে সাঈদী হুজুরের জীবন নিয়ে নানা তথ্য উঠে আসে, সেটি নিয়েই এই প্রতিবেদন। সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন সাঈদী 2010 সালে গ্রেপ্তারের পর থেকেই কারাগারে ছিলেন। জামায়াতে ইসলামের হয়ে 2 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি, তবে এর আগে থেকে ধর্মীয় বক্তা হিসেবে বেশ পরিচিত ছিলেন। সাঈদখালী শিকদার থেকে সাঈদী হয়ে ওঠার কাহিনী। জিয়ানগরের সাঈদখালী গ্রাম আগে পরিচিত ছিল সাউথখালী নামে, এখনও অনেকে আগের নামেই চেনেন। তবে সাউথখালী নামে রূপান্তর ঘটেছে এই গ্রামেরই এক বিখ্যাত ও বিতর্কিত মানুষ দেলোয়ার হোসেন সাঈদীকে ঘিরে। এই গ্রামেই 1940 সালে জন্ম নেন দেলোয়ার হোসেন সাঈদী। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জিয়ানগরে ঠিক কী ঘটেছিল তা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে, সেই সঙ্গে বিতর্ক চলছে দেলোয়ার হোসেন সাঈদীকে ঘিরেও, যিনি ধর্মীয় জলসার জনপ্রিয় বক্তা থেকে পরিণত হয়েছিলেন জামায়াতে ইসলামের এক গুরুত্বপূর্ণ নেতায়। 1971 সালে যুদ্ধ শুরু হওয়ার সময় অবশ্য নিজ গ্রামেও খুব কম মানুষই তাকে চিনতেন। সাঈদখালী মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, জন্মের পর তিনি এলাকায় পরিচিত ছিলেন দেলোয়ার শিকদার নামে। বালিপাড়া ইউনিয়ন পরিষদের যে ওয়ার্ডটির অধীনে সাঈদখালী গ্রাম, সেই ওয়ার্ডের একজন ইউনিয়ন পরিষদের সদস্য হারুনুর রশিদ বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন। দেলোয়ার হোসেন সাঈদীর পরিবারের পক্ষ থেকে অবশ্য দাবি করা হচ্ছে, শিকদার কখনো তাদের পারিবারিক উপাধি ছিল না। তার ছেলে মাসুদ সাঈদী বিবিসি বাংলাকে তখন বলেছিলেন সাঈদী তাদের পরিবারের উপাধি। স্থানীয় সাংবাদিক নাসির উদ্দিন তখন বিবিসি বাংলাকে বলেছিলেন, সাউথখালী গ্রামকে এখন সাঈদখালী বলা হচ্ছে সাঈদীর নামের সাথে মিলিয়ে। বালিপাড়া ইউনিয়নের পরিষদের তৎকালীন চেয়ারম্যান মশিউর রহমান বলেছেন, দেলোয়ার হোসেন সাঈদীর বাবা ছিলেন গ্রামের খুব সাধারণ একজন গৃহস্থ। তিনি বলেছিলেন, সাঈদীর পরিবারের সদস্য সংখ্যা যদিও অনেক, কিন্তু তত নাম করা কোনো পরিবার তাদের ছিল না। ওনার বাবা ছিলেন একজন সাধারণ মানুষ। গ্রামে জমি জিরাত ছিল। পরিবারের কাছ থেকে পাওয়া জীবন বৃত্তান্ত অনুযায়ী দেলোয়ার হোসেন সাঈদী পড়াশোনা করেছেন গ্রামের মক্তবে। এরপর ছারসিনা, পীর পরিচালিত আলিয়া মাদ্রাসা, বাড়িয়াপাড়া সিদ্দিকী মাদ্রাসা এবং খুলনা আলিয়া মাদ্রাসায়। পড়াশোনার শেষে গ্রামের বাজারে কিছুদিন ব্যবসা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেন, এ তথ্য সঠিক নয়। তিনি পাড়ের হাটে কখনোই ব্যবসা করেননি, ব্যবসা করেছেন খুলনায়। মাসুদ সাঈদীর ভাষ্য অনুযায়ী, তার বাবা মূলত একজন লেখক। ছাত্রজীবনের পর থেকেই মূলত তিনি লেখালেখি শুরু করেন। তিনি ব্যবসা মূলত শুরু করেন স্বাধীনতা যুদ্ধের আগে, যখন খুলনা যশোরে বসবাস করতেন তখন। এরপর তিনি লেখালেখি করেছেন স্বাধীনতা পরবর্তী সময়ে, আর কোরআনের দাওয়াত দেয়াটা ছিল তার মিশন, এমনটাই জানিয়েছেন দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। বাংলাদেশের মানুষের কাছে দেলোয়ার হোসেন সাঈদী পরিচিতি পান মূলত 80-এর দশকের শুরুর দিকে। দেশের বিভিন্ন স্থানে তিনি ওয়াজ মাহফিল নামে পরিচিত ধর্মীয় সমাবেশগুলোতে একজন বক্তা হিসেবে হাজির হতে শুরু করেন। পিরোজপুরের বানিয়াপাড়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান বলেন, 1980 সালে তিনি প্রথম দেলোয়ার হোসেন সাঈদীকে দেখেন তাদের এলাকায় ওয়াজ মাহফিলে। এর আগে সাঈদীকে কোনো ওয়াজ মাহফিলে দেখা গেছে কিনা তার বিষয়ে নিশ্চিত ছিলেন না মশিউর রহমান। দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেন, ওয়াজ মাহফিল করেই দেশজোড়া পরিচিতি পান তার বাবা। দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীর দেয়া তথ্য অনুযায়ী 1972 সালে তিনি প্রথম পিরোজপুরে মাহফিল করেন। তারপর একের পর এক দেশের বিভিন্ন জায়গায় মাহফিল করতে থাকেন। 80-এর দশকের শুরু থেকেই দেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের মাধ্যমে দেলোয়ার হোসেন সাঈদী একজন সুবক্তা হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। তার ধর্মীয় সমাবেশগুলোতে বাড়তে থাকে জনসমাবেশ, কিন্তু একই সাথে তিনি বাংলাদেশের মানুষের একটি অংশের কাছে বিতর্কিত হয়ে পড়েন। তার নানা রাজনৈতিক মন্তব্য এবং জামায়াতে ইসলামের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশ হয়ে যাওয়ার পর ধর্মীয় অনুষ্ঠানের আড়ালে জামায়াতে ইসলামী এবং এর ছাত্র সংগঠনের পক্ষে রাজনৈতিক বক্তব্য প্রচার করছেন বলে সে সময় অভিযোগ ওঠে, যুদ্ধাপরাধের অভিযোগ। আল্লামা সাঈদীর জীবনের যে অধ্যায়টি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক, সেটি হচ্ছে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ এবং তার পরবর্তী কয়েক বছর। আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে মোট 20টি অভিযোগ আনা হয়েছে। এই সব অভিযোগের মধ্যে ছিল 1971-এর স্বাধীনতা যুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, হত্যায় সহযোগিতা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটতরাজ এবং ধর্মান্তরে বাধ্য করা। অভিযোগে বলা হয়, যুদ্ধ শুরু হওয়ার পর তিনি রাজাকার বাহিনীর সদস্য হিসেবে পাকিস্তানি বাহিনীকে সক্রিয় সহযোগিতা করেছেন।
তবে আল্লামা সাইদির ছেলে মাসুদ সাইদির ভাষ্য ভিন্ন। তিনি 2013 সালে বিবিসিকে বলেছিলেন, 1971 সালে আল্লামা সাইদি পিরোজপুরেই ছিলেন না। তার ভাষ্য মতে 1969 সাল থেকে তিনি যশোরের নিউ মার্কেট এলাকার এ ব্লকের একটি বাড়িতে বসবাস করতেন। রাজনীতিতে উত্থান। শুরুতে জামায়াতে ইসলামের রাজনীতিতে দৃশ্যমান না থাকলেও তিনি যে এই রাজনীতির সক্রিয় সমর্থক সেই দেলোয়ার হোসেন সাইদি কখনো গোপন করেননি সেটি। এরপর অবশ্য তিনি প্রকাশ্যে এই জামায়াতে ইসলামের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন এবং 1996 ও 2001 সালে পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ যখন 2009 সালে ক্ষমতায় আসে তখন জামায়াতের অন্যান্য নেতাদের সঙ্গে তাকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর প্রক্রিয়া শুরু করে। হুজুর সাইদি 2009 সালে বিদেশ যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। 2010 সালে 29 জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে একটি মামলায় তিনি গ্রেপ্তার হন। পরের বছর অর্থাৎ 2011 সালের ডিসেম্বরে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। যে 20টি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয় তার মধ্যে 8টি অভিযোগ তিনি দোষী সাব্যস্ত হন। এর মধ্যে দুটো অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে 2013 সালের ফেব্রুয়ারিতে আদালত তাকে মৃত্যুদণ্ড সাজা দেয়। তবে পরবর্তীতে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আপিলে 2014 সালের সেপ্টেম্বরে আপিল বিভাগ হুজুর সাইদিকে আমৃত্যু কারাদণ্ড দেয়। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।